ব্যাংকে কাজে যাওয়ার নাম করে রহস্যজনকভাবে নিখোঁজ হলো তিন নাবালিকা। ঘটনাটি ঘটে নদিয়া চাকদহ থানার দুধকুমার এলাকাতে। গত 2রা জানুয়ারি ও 4ঠা জানুয়ারি থেকে নিখোঁজ হবার পরেও এখনও পর্যন্ত খোঁজ না মেলায় চিন্তিত পরিবারের সকলে। গত 5ই জানুয়ারি চাকদহ থানা নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের তরফ থেকে। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও এখনও পর্যন্ত কোনো রকম কোনো সন্ধান পাওয়া যায়নি ওই তিন কিশোরীর। অভিযোগ, 4 তারিখ চাকদহ থানা এলাকার বিষ্ণুপুরের একটি ব্যাংকে KYC জমা দেওয়ার নাম করে বাড়ি থেকে বের হওয়ার দীর্ঘক্ষণ পর বাড়ি না ফেরায় পরবর্তীকালে তাদের মোবাইল ফোনে ফোন করা হলে তাদের ফোন সুইচ অফ, কোনো রকম কোনো যোগাযোগ করা যাচ্ছে না বলে এমনটাই অভিযোগ পরিবারের। ওই তিন নাবালিকা বিষ্ণুপুর গার্লস হাই স্কুলে 10ম শ্রেণী, 9ম শ্রেণী ও 12ম শ্রেণীর ছাত্রী। এই তিনজনই সম্পর্কে খুড়তুতো জেঠতুতো বোন। পরিবারের তরফ থেকে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হলেও এখনও পর্যন্ত সন্ধান মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাম বলেন? হ্যাঁ, আমার নাম সুকুমার হালদার। আমার মেয়ে নিখোঁজ হলো কি করে? মেয়ের ব্যাংকে গেছিলো, ব্যাংকের থেকে আপনার আসার পথে যখন আর কি আসছিলো বাড়িতে, বাড়ির দিকে ওরা ফিরছে, ফেরার পথে তারপরে ওই একই কেস, মানে ফোন করছে, ফোন করার পরে আর কোনো ফোন রিসিভ করতে পরে আবার রিসিভ করছে, রিসিভ করার পরে আর ফোন চলছে না, বলছে সুইচ অফ। কোন ব্যাংকে গেছিলো? স্টেট ব্যাংকে, বিষ্ণুপুর স্টেট ব্যাংকে। স্টেট ব্যাংকে কী বলে গেছিলো? ব্যাংকে বলেছিলো ওই অ্যাডমিট কার্ড জমা দিতে যাবো আর কি, ওই আইসি ফর্ম, হ্যাঁ সরি কেআইসি ফর্ম জমা দিতে যাবো। এবার ওই কেআইসি ফর্ম জমা দিয়ে ওরা জমা দিয়েছে নাকি জানি না, বলছিলো যে ভিড় চলে আসছিলো, অনেক ভিড় আছে বলছে চলে আসছিলো। তারপরে পাড়ার একটা মেয়ে দেখেছে, বলছে ওরা আসছিলো বাড়ির দিকে। তারপরে আস্তে আস্তে ওইখান থেকে যা ওই হলো, আর ওখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের। কি একা গেছিল না ওর সাথে? না, ওর সাথে ওই দিদি গেছিলো, দুই বোন, ওরা দুই বোন। সে পরে কি? ওপরে নাইনে, মানে নাইনে আর কি উঠবে আর কি, 84 তো নাইনে উঠবে, নাইনে উঠেছে। কিছু সন্দেহ হয় আপনাদের? সন্দেহ এমনি কোনো আমাদের সন্দেহ নেই, কিন্তু আমাদের মনে হচ্ছে কোনো দুষ্করী হাতে পড়েছে স্যার, কিন্তু আমরা এতে বিশাল চিন্তিত। মানে থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি, থানাওয়ালা বলছে যে আপনারা ওই ফোন না খুললে আমরা কিছু করতে পারছি না। তারপর থেকে কোনো যোগাযোগ হয়েছে? না, তারপর তো কোনো যোগাযোগ হয়নি ফোনে আমাদের সাথে। ওই আমার নাম সুকুমার হালদার। কী নাম আপনার? আমার যতন হালদার। কীভাবে নিখোঁজ হলো মেয়ে? মেয়ে সকালবেলা 10টা থেকে 10টার মধ্যে সময় ব্যাংকে গেছিলো, ব্যাংকের থেকে ফেরার পর কিছুটা ফিরে এসেছিলো, বাড়ি আসছিলো, আসার পথে কেউ দেখেছে একজন আমাদের পাড়ার লোক, যা ও বাড়ি আসছিলো ব্যাংক থেকে। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। একবার ফোন করতে গিয়েছিলো, ফোনটা আমাদের কাছে ছিল না, ধরতে পারিনি। তারপরে বিকেল 4টের দিকে আবার একবার ফোন করেছিল, সেই ফোনটা পকেটে তুলতে কেটে গেল। তারপর ঘুরিয়ে ফোন করতে গেছি, সুইচ অফ, আর কোনো সেই থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কত তারিখ থেকে সেটা? সেটা 4 তারিখ, মঙ্গলবার। ধারণা কী হতে পারে বলে মনে হচ্ছে আপনার? ধারণা এখনও মাথা কাজ করছে না, কারণ কখনো মনে করছে যে দুষ্কৃতী হাতে পড়েছে, কখনো ভাবছি কোথায় আছে কী বৃত্তান্ত, মানে সব জায়গায় খোঁজ নিয়েছি, কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, অত দুষ্কৃতী হাতেই পড়েছে ধারণা। কারোর সাথে রিলেশন আছে বলে? না, কারোর সাথে রিলেশন নেই। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।